নতুন বাড়িতে প্রবেশ করছেন, এই বিষয়গুলি মাথায় রাখুন। নতুন বাড়িতে বসবাস শুরু করার আগে বেশ কিছু নিয়মনীতি মেনে চলার রীতি রয়েছে। তার মধ্যে একটি অন্যতম রীতি হলো গৃহপ্রবেশ। কথিত আছে, একটি নতুন বাড়ি অনেক নিয়মকানুন মেনে তৈরি হয়। বাস্তুশাস্ত্র মেনেও এটি তৈরি করা হয়। দরজা জানালার মাপ থেকে শুরু করে দেওয়ালের উচ্চতা কেমন হবে, সবটাই বাস্তুতন্ত্র মেপে তৈরি করা হয়। বাস্তুশাস্ত্র অনুযায়ী গৃহপ্রবেশ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী শুভ মুহূর্ত শুরুর আগেই বিবেচনার ভিত্তিতে এই পূজা করা হয়ে থাকে। এই গৃহপ্রবেশ অনুষ্ঠানটি গৃহপ্রবেশ অনুষ্ঠান হিসেবেও খ্যাত। সমস্ত অশুভ ছায়া দূর করে ঘরকে বাসযোগ্য করে তোলে এই পূজা। তবে গৃহপূজার আগেও শুদ্ধ মতে ভূমি পূজা অনুষ্ঠিত হয়। গণেশ পূজা করে একটি সঠিক সময় ঠিক করে নতুন ঘরে প্রবেশ করা হয়ে থাকে। দেবদূত ও 9টি গ্রহকে এই পূজায় জন্য আহ্বান জানানো হয়। এই পূজার আগুন খুবই পবিত্র। এই আগুন একটি ঐশ্বরিক ক্ষমতা থেকে প্রাপ্ত। কথিত আছে, এই আগুনের ধোঁয়ায় ঘরকে পরিশুদ্ধ করে সহায়তা করে। ঘরের পূর্ব দিকটি সব থেকে বেশি শুভ দিক বলে মনে করা হয়ে থাকে। আর এই পূজার মাধ্যমে ঘরের চারপাশে একটি অদৃশ্য বলয়ের সৃষ্টি হয়। রাক্ষসগণ এই মন্ত্র এবং পাভা মান্না মন্ত্র উচ্চারণের মাধ্যমে মুখর হয়ে ওঠে বাড়ি। বাড়ির দক্ষিণ পূর্বে একটি গর্ত খনন করা হয়। এই বিশেষ গর্তটি কবরটি ভর্তি করা হয়ে থাকে। যে কোনো পূজা পার্বণের ক্ষেত্রে এই বিষয়টি খুবই শুভ বলে মনে করা হয়। এরপর সেটিকে পূজা করা হয়ে থাকে। আর এর উপরে একটি ইটের বাক্স রয়েছে, এটি ভুট্টা ঘাস এবং ফুল দিয়ে সজ্জিত থাকে। আর এই পূজার ক্ষেত্রে গঙ্গাজল খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ঐতিহাসিকগণ ঐতিহ্যগত নিয়ম মেনে এই পূজা করা হয়ে থাকে। এই গৃহপ্রবেশ হয় 3 রকমের। এগুলি হলো অপূর্বা, সাপূর্বা এবং দান দোহ।